হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এম এইজ এডুকেশন ল্যাব। আমি মহসিন হোসেন, তোমাদের ফ্রেন্ড, ফিলোজেপার এবং গাইড। আজকে এমন একটা ধামাকাদার মডেল নিয়ে চলে এসেছি যার কথা হয়তো আগে অনেকেই শুনুনি। এমন একটি মডেল যেটি ফলো করলে সরকারি চাকরি তোমাদের হাতের মুঠোয় চলে আসবে, সেই মডেল নিয়েই আজকে আলোচনা করব। তো মডেলটার নাম হলো SRP মডেল। এই SRP মডেলটা কী সেটি আমরা বিস্তারিতভাবে জেনে নেব। যে মডেলটি ফলো করলে সরকারি চাকরি তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। S ফর স্মার্ট রিডিং, R ফর রিভাইজ অ্যান্ড P ফর প্র্যাকটিস, এটাই হলো SRP মডেল। এই মডেল সম্পর্কে ডিটেলসে জানার প্রয়োজন আছে, যেটি আমি টোটাল ভিডিওতে ডিসকাস করব। তাই তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। SRP মডেলের প্রথম যে অক্ষরটি আছে সেটি হলো S, S ফর স্মার্ট রিডিং। এই স্মার্ট রিডিং তো আমরা অনেকেই শুনেছি। হোয়াট ইজ দ্য স্মার্ট রিডিং, স্মার্ট রিডিংটা কী সেটি আমরা এখন জানব। দেখো বন্ধুরা, আমরা আজকে মেনলি আলোচনা করব যে WBCS পরীক্ষা ক্র্যাক করার জন্য এই SRP মডেলটি আমাদের কীভাবে হেল্প করতে পারে, তাই তো? তো S ফর স্মার্ট রিডিং, আমরা সকলেই WBCS এর সিলেবাস জানি, সকলেই বুকলিস্ট জানি। ওকে, তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি WBCS সিলেবাস কী, তোমরা বলবে প্রিলিমসে 8টা টপিক্স আছে, 8টা টপিক্সে 25টা করে প্রশ্ন আসে এবং সেই মোট 200টা প্রশ্ন থাকে। মেনে গিয়ে 6টা পেপার এবং সেই 6টা পেপারে 200 নম্বর করে থাকে, মোট 1200 নম্বরের প্রশ্ন আসে, এটা সকলেরই জানা। আবার যদি বলি বুকলিস্টটা কী, তোমরা কিন্তু কুইকলি উত্তর দিয়ে দেবে যে জিওগ্রাফির জন্য আমরা মাজিদ হোসেন পড়ব, পলিটির জন্য আমরা লক্ষ্মীকান্ত পড়ব, ইকোনমিক্সের জন্য আমরা রমেশ সিং পড়ব এবং হিস্ট্রি INM এর জন্য আমরা স্পেকট্রাম পড়ব, সায়েন্সের জন্য ম্যাকবুক পড়ব, সকলেরই জানা। অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেট তারা WBCS পরীক্ষার সিলেবাসটা টোটালি জানে, বুক লিস্টও জানে, তারা একই বই একই সিলেবাস ফলো করে। কিন্তু সবাই কি সাকসেস হয়? না, কেউ সাকসেস হয় এবং কেউ সাকসেস হয় না। সো হোয়াট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট অ্যান্ড এ ফেলিওর ক্যান্ডিডেট? দ্য মেন ডিফারেন্স ইজ স্মার্ট রিডিং। যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তারা স্মার্টলি রিড করে, আর যারা ফেলিওর ক্যান্ডিডেট তারা কিন্তু হার্ড ওয়ার্ক করে কিন্তু তারা স্মার্ট ওয়ার্ক করতে পারে না। যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তারা জানে হাউ টু রিড দ্য হোল সিলেবাস অফ ইন্ডিয়ান জিওগ্রাফি, দ্য হোল সিলেবাস অফ দ্য পলিটি অ্যান্ড দ্য হোল সিলেবাস অফ দ্য ইকোনমিক্স ইন 2 আওয়ার্স। অর্থাৎ তারা 2 ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত সিলেবাস শেষ করার একটা প্ল্যানিং করে নিতে পারে স্মার্টলি ওয়ার্ক করে। কিন্তু যারা ফেলিওর ক্যান্ডিডেট হয় তারা কিন্তু একটা বই 2 ঘন্টায় কেন 2 মাস ধরেও শেষ করতে পারে না। দ্যাট ইজ দ্য মেন ডিফারেন্স এবং এটাই হলো স্মার্ট রিডিংয়ের বিশেষত্ব। এই স্মার্ট রিডিং কীভাবে করব তার কিন্তু একটা ক্লাস আমি আন একাডেমিতে দিয়েছি। যারা এখনও আমাকে আন একাডেমিতে ফলো করেনি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন যে লিঙ্ক আছে সেখানে ফলো করে আন একাডেমিতে ফলো করবে, কারণ সেখানে আমি এই ধরনের টিপস শেয়ার করছি যে কীভাবে স্মার্টলি রিড করা যায়। তার একটা ছোট্ট উদাহরণ আমি এখানে দিচ্ছি। স্মার্ট রিডিং করতে গেলে তোমাকে একটা সাবজেক্ট চুজ করতে হবে, সেই সাবজেক্টের একটা টপিক চুজ করতে হবে। এখন তুমি সেই টপিক্সটা কীভাবে স্মার্টলি রিড করবে, দেখো 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে গোল্ডেন স্টেটমেন্ট হিসেবে ধরে নিতে পারো। প্রথম হলো ইম্পর্টেন্স অফ দ্য টপিক্স। ওকে, তাহলে প্রথম হলো ইম্পর্টেন্স অফ দ্য টপিক্স, 2 নম্বর হলো অ্যানালাইসিস অফ দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্ড 3 নম্বর হলো মেক শর্ট নোটস। তাহলে কী বললাম, ইম্পর্টেন্স অফ দ্য টপিক্স। ইম্পর্টেন্ট অফ দ্য টপিক্স মানে কি, সেই টপিক্স থেকে প্রিভিয়াস ইয়ারের কটা কোয়েশ্চেন এসছে সেই টপিক্সের ইম্পর্টেন্সটা কতটা, অর্থাৎ সেই টপিক্সটি যদি আমি পড়ি তাহলে আমি কটা কোশ্চেন পরীক্ষায় কমন পাবো, 1 নম্বর। 2 নম্বর হলো অ্যানালাইসিস অফ দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ গত 10 বছর বা 5 বছরে সেই টপিক্স থেকে কী কী প্রশ্ন এসছে সেটা আমাকে অ্যানালাইসিস করতে হবে, যে অ্যানালাইসিসের মাধ্যমে আমরা সেই টপিক সম্পর্কে জানতে পারবো যে এই টপিক্স থেকে আমরা কী কী পড়বো এবং কী কী ছাড়বো। এবং ফাইনালি হবে মেক শর্ট নোটস, অর্থাৎ সেই একটা টপিক সম্পর্কে কিন্তু তোমাকে একটা শর্ট নোটস করতে হবে। আমি যেটা আন একাডেমিতে উদাহরণ দিয়েছিলাম, মাজিদ হোসেন Chapter 3 ড্রেনেজ সিস্টেম, সেখানে 63টা পৃষ্ঠা আছে। এখন তোমরাই বলো এই 63খানা পৃষ্ঠা যদি একটা চ্যাপ্টার্সে থাকে তাহলে মাজিদ হোসেনের টোটাল যে 17টা চ্যাপ্টার্স আছে তার মধ্যে প্রায় 1000টা পৃষ্ঠা আছে। সেই 1000টি পৃষ্ঠার কি পরীক্ষার আগে 2 ঘন্টায় আমাকে কমপ্লিট করা সম্ভব? এটা পসিবল নয়। কিন্তু আমরা যদি স্মার্টলি এই পড়াটা করি তাহলে কিন্তু সেটা পসিবল হয়ে যাবে। সেটা কি, আমরা ড্রেনেজ সিস্টেমে দেখব যেখানে কটা প্রশ্ন পরীক্ষায় পড়ে, আমরা অ্যানালাইসিস করে দেখতে পারবো যে এখানে প্রিলিমসের 3 থেকে 4টি এবং মেনে গিয়ে কিন্তু প্রায় 10 থেকে 15টি প্রশ্ন পড়ে। তাহলে আমরা বুঝতে পারছি এই টপিক্সের ইম্পর্টেন্স কতটা। তারপরে আমরা কি করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করব, সেখানে দেখব কি কি ধরনের প্রশ্ন পড়েছে। তারপরে আমরা ডাইরেক্টলি কি করব, সেই চ্যাপ্টার্স নম্বর 3 ড্রেনেজ সিস্টেমে চলে যাব। সেখানে দেখবে
যে ড্রেনেজ প্যাটার্ন আছে, উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী বিভিন্ন রকম বর্ণনা করা হয়েছে, সেখান থেকে কিন্তু তোমাদের টু দি পয়েন্ট একটা শর্ট নোটস বানিয়ে নিতে হবে, নিজস্ব নোট। আর আমাদের কিন্তু যে সমস্ত নোটস আছে, সমস্ত যে বইগুলোর নাম বললাম তার জিস্ট এবং টু দি পয়েন্ট নোটস আছে, সেই নোটসগুলোও তোমরা ফলো করতে পারো, অথবা নিজেরা আমি যে প্রসেস বলছি সেই প্রসেস অনুযায়ী নোটস বানিয়ে নিতে পারো। তাহলে প্রথম কি করবে, তোমরা একটা চার্ট করবে, টেবিল করবে, ম্যাপ আঁকবে এবং সেখানে সুন্দর করে সেই পয়েন্টগুলো লিখে একটা সুন্দর হ্যান্ডি নোটস বানিয়ে নেবে, যেটি যেন 63খানা পৃষ্ঠাটা কনভার্ট হয়ে 7 থেকে 10খানা পৃষ্ঠার মধ্যে চলে আসে। তো এইভাবেই তোমরা স্মার্টলি রিড করতে পারবে, যেটি SRP মডেলের প্রথম ধাপ। এখন আমরা আসবো SRP মডেলের দ্বিতীয় ধাপ, অর্থাৎ আর ফর রিভিশন। আমরা যতই স্মার্টলি পড়ি না কেন, যদি রিভিশন না দিই সেই স্মার্টলি রিডিংটা কিন্তু টোটালি ওয়েস্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি স্মার্ট ওয়ার্ক করলাম, স্মার্টলি রিড করলাম আর রিভিশন দিলাম, তাহলে কিন্তু সময়ের অপচয় হবে, আমাদের কিন্তু রিভাইজ দিতে হবে সায়েন্টিফিক ওয়েতে। অর্থাৎ আমরা যে পড়াটা আজকের পড়লাম সেটা কিন্তু কালকের মধ্যে ম্যাক্সিমাম পোর্শনটাই ভুলে যাই, তার একটা সায়েন্টিফিক ওয়ে আছে রিভিশন দেওয়ার। যে প্রথম রিডিং যদি আজকে হয় 1 ঘন্টা পরে সেকেন্ড রিভিশন হবে, তারপরে রিভিশন হবে 1 দিন, তারপরে 1 সপ্তাহ, তারপরে 2 সপ্তাহ, তারপরে 1 মাস, তারপরে 2 মাস, 3 মাস, এইভাবে কিন্তু রিভিশনটা চলতে থাকবে। এবং ফাইনালি SRP মডেলের শেষ ধাপ P ফর প্র্যাকটিস। প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। যদি আমরা সেই প্র্যাকটিসটা সঠিক জায়গা থেকে করে থাকি, এখন তোমরা দেখছো PSC নিউ প্যাটার্ন এসছে, নতুন ধরনের প্রশ্ন এসছে, PSC কিন্তু আগের বস্তা পচা কোশ্চেন জিজ্ঞাসা করে না, তাই প্র্যাকটিসটাও কিন্তু আমাদের সঠিক জায়গা থেকে করতে হবে। তোমরা যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করো না কেন, WBCS প্রিলিমস বা মেনের প্র্যাকটিস, সেটা আমাদের প্র্যাকটিস সেট হোক বা আদার্স ইনস্টিটিউটের প্র্যাকটিস সেট হোক, তোমাদের কিন্তু 3টে বিষয় সেখানে লক্ষ্য করতে হবে প্র্যাকটিস সেট নেওয়ার আগে। প্রথম হলো কি না কোয়ালিটি, প্র্যাকটিস সেটের কোয়ালিটি তোমাদেরকে দেখতে হবে। 2 নম্বর হলো কারেক্ট আনসার কি, আনসার কিতে যেন কোনো ভুল না থাকে। আর 3 নম্বর কি না আনসার উইথ এক্সপ্লেনেশান, প্রত্যেকটা আনসারের জন্য যথাযথ ব্যাখ্যা বা এক্সপ্লেনেশান থাকে। এই 3টে ক্যারেক্টারিস্টিক যদি ফুলফিল করে তাহলে তোমরা কিন্তু সেই মক টেস্টটি নিতে পারো। যেমন আমাদের মক টেস্ট বলছি, আমরা 10টা মক টেস্ট লঞ্চ করেছি WBCS প্রিলিমস পরীক্ষার জন্য, যার ব্যাচ অলরেডি সামনের মাসের 15 তারিখে শুরু হয়ে যাবে, তোমরা এখনই এনরোল করতে পারো। সেখানে আমরা 10টা মক টেস্টের মধ্যে প্রথম 6টা আমরা বিভিন্ন টপিক্স, ইম্পর্টেন্ট টপিক্স বাছাই করে 6টা মক টেস্ট নেব, এবং লাস্ট 4টে মক টেস্ট হবে ফুল একেবারে মিক্স সিলেবাস অনুযায়ী। ওকে, তো এই 10টা মক টেস্টের যেটি আনসার কি আমরা সঠিক দেওয়ার চেষ্টা করেছি, 99% সঠিক হবে, এবং এক্সপ্লেনেশান দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কেন হলো, কেন এই উত্তরটি হলো, কেন ওই উত্তরটি হলো না, প্রত্যেকটি প্রশ্নের উত্তরের সাথে কিন্তু ব্যাখ্যা বা এক্সপ্লেনেশান দেওয়া আছে। তো আমি রিকমেন্ডস করবো MH এডুকেশন ল্যাবের প্র্যাকটিস সেটটা তোমরা নিজেদের কাছে রাখতে পারো, বা যে যা নিজের ইনস্টিটিউটের প্র্যাকটিস সেট তোমরা করতে পারো, এটি হলো প্র্যাকটিস। সো ফ্রেন্ডস, এটি ছিল ভিডিওর আলোচনা, SRP মডেল, যে মডেল ফলো করলে তোমরা WBCS পরীক্ষা কেন সমস্ত পরীক্ষা ক্র্যাক করতে পারবে উইদিন শর্ট টাইমস। ভিডিওটি এই নিয়েই ছিল, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু একটাই রিকোয়েস্ট করবো, যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং তার পাশে দেওয়া বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।